দর্শক, বরিশাল সিটি নির্বাচনের খবর জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন যে প্রত্যাহারের পর বরিশাল সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে মোট কতজন প্রার্থী রয়েছেন এবং সার্বিক ভোটের পরিবেশ নিয়ে তারা কি বলছেন? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। দিনভর বৃষ্টি আর সংবাদের পিছনে ছুটেছি। আজ সারাদিনের তথ্য আমাদেরকে ইতিমধ্যে দিয়েছে বরিশাল রিটার্নিং কর্মকর্তা। তিনি আমাদেরকে জানিয়েছেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র কিনেছিলেন 10 জন, তার মধ্যে বাতিল করা হয়েছিল 4 জনকে, বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে 6 জনকে। পরবর্তীতে তারা পুনরায় আবেদন করলে 3 জনের আবেদনপত্র খারিজ করে দিয়ে আর 1 জন আসাদুজ্জামান নামের এক স্বতন্ত্র প্রার্থীর আবেদনপত্র বৈধ হিসাবে ঘোষণা করে মোট 7 জন মেয়র প্রার্থী এখন তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরপাশে আপনাকে একটু জানিয়ে রাখি যে সাধারণ ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ড নিয়ে গঠিত। সাধারণ ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যে যাচাই বাছাইয়ের দিন কিন্তু 136 জন যে কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা কিন্তু বৈধ হিসাবে তারা ঘোষণা হয়েছিল। তারা কিন্তু এর মধ্যেই হঠাৎ করে যেহেতু 22, 23 এবং 24 অর্থাৎ গতকালকে পর্যন্ত যেহেতু তাদের যাচাই বাছাই ছিল মনোনয়নপত্র যে তারা পুনরায় আবেদন করেছে যেগুলো বাতিল হয়েছিল, আজকে কিন্তু এই ইয়ার দিনে 25 তারিখ কিন্তু আজকে অনেকেই মনোনয়নপত্র তারা প্রত্যাহার করেছেন। তার কারণ আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যারা বিএনপি সমর্থিত কিংবা অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত যারা এই নির্বাচনে আসছেন না, এমন যেসব সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা কিন্তু আজকে তাদের রাজনৈতিক কারণেই কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। এ কারণে আপনাকে একটু জানিয়ে রাখছি, 136 প্রার্থী থাকলেও এখন কিন্তু সাধারণ আসনে 116 জন প্রার্থী রয়েছে। অপরদিকে সাধারণ কাউন্সিলর যারা সংরক্ষিত কাউন্সিলর যারা রয়েছেন 30টি ওয়ার্ডে সংরক্ষিত 10 জন কাউন্সিলর বিপরীতে কিন্তু একবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 42 জন কাউন্সিলর পদপ্রার্থী। তারা কিন্তু আজকে পর্যন্ত অর্থাৎ আজকে 25 তারিখ পর্যন্ত মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা কিন্তু এর আগের বুলেটিনগুলোতেও আমি জানিয়েছিলাম তারা কিন্তু নীরবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যেহেতু আগামীকাল 26 তারিখ প্রতীক বরাদ্দ দিবে। সুতরাং প্রতীক বরাদ্দের পরেই কিন্তু তারা পুনরায় প্রচার প্রচারণা করবেন। তো আজকে এখন পর্যন্ত আমরা অনেকের সাথে কথা বলেছি যারা প্রত্যাহার করেছেন এর আগে, তারা কিন্তু একটাই কথা যে নির্বাচনের বিভিন্ন কারণ দেখে কিংবা পরিবারের বিভিন্ন সমস্যা। ধন্যবাদ আপনাকে আরিফুল, আপনাকে ধন্যবাদ। আপনি সংযুক্ত থাকুন, পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা আরো খবর জানবো আপনার কাছ থেকে। এতক্ষণ বরিশাল থেকে প্রচার প্রচারণা এবং মনোনয়ন পত্রের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।